বহু প্রতীক্ষার পর গেল বৃহস্পতিবার সাত পাকে বাধা পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের অনুষ্ঠান সেরেছেন বেশ সাদামাটা ভাবে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব মিলিয়ে অতিথি তালিকায় ছিলেন 50 জন। যদিও ব্যক্তি জীবনে জাঁকজমকের অন্ত নেই সদ্য বিবাহ কাপুর দম্পতির। রণবীর এবং আলিয়া এই দুজনেরই সম্পত্তির ঝলক দেখে মাথা ঘুরে যেতে পারে। পালি হিলসের সেই বাস্তু অ্যাপার্টমেন্টে তাদের বিয়ে হয়েছে তার 8 তলায় রণবীরের অ্যাপার্টমেন্ট, যার দাম 35 কোটি টাকা। সিনেমার বহু চরিত্রের মতো ব্যক্তি জীবনও বেশ ক্যাজুয়াল রণবীর। সেই লুক বজায় রাখতে এক গাদা মানানসই স্নিকার্সও আছে তার, সেগুলোর এক এক জোড়ার দাম 3 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। স্নিকার্স ছাড়া দামি হাতঘড়িও পছন্দ রণবীরের। তার সংগ্রহে রয়েছে অমিতাভ বচ্চনের দেয়া রিচার্ড মাইল RM10 এর মতো ঘড়ি। 50 লাখ টাকা দামের এই ঘড়ি টাইটেনিয়াম দিয়ে তৈরি। এছাড়া রোল্যাক্স থেকে হাফটল প্রায় সব নামি ব্র্যান্ডের ঘড়ি আছে রণবীরের। রণবীরের গ্যারেজে দামি গাড়ির অভাব নেই। একটি সংবাদ মাধ্যমের দাবি, রণবীরের গ্যারেজে রয়েছে মার্সিডিস বেঞ্চ থেকে শুরু করে অডিআর, যার এক একটির মূল্য প্রায় 3 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত। এদিকে অভিজাত বাস্তুতে রণবীরের মতো তার স্ত্রী আলিয়ারও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বিয়ের আগে সেটি কিনেছিলেন মহেশ ভাট কন্যা। সেটি রয়েছে 6 তলায়। এটি কিনতে নাকি 32 কোটি টাকা খরচ করেছেন আলিয়া। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নেমেছেন তিনি। 2020 সালে ইন্টারনাল সানশাইন প্রোডাকশন নামে প্রযোজনা সংস্থা শুরু করেন নায়িকা। সেই অফিসটির জন্য 2 কোটি টাকা খরচ করেছেন আলিয়া। মুম্বাইয়ের ভিড় থেকে দূরে একটি বাড়ির স্বপ্ন ছিল আলিয়ার, সেই স্বপ্ন পূরণ হয়েছে। 2018 সালে বান্দ্রার অ্যাপার্টমেন্টের পাশাপাশি লন্ডনেও একটি বাড়ি কিনেছেন আলিয়া। সংবাদ মাধ্যমের দাবি, লন্ডনের বাড়িটির দাম 32 কোটি টাকা। রণবীরের মতো রেঞ্জ রোভার ভোগ গাড়িটিও কিনেছেন আলিয়া। একটি BMW 7 সিরিজের গাড়িও রয়েছে আলিয়ার। রণবীরের মতো এই গাড়িগুলোর দামও একই। এছাড়া এই মুহূর্তে বলিউডের 1 নম্বর নায়িকা আলিয়া। এমন তারকার যে চকচকে একটি ভ্যানিটি ভ্যান থাকবে তা তো স্বাভাবিক। আলিয়ার বিশালাকার সেই ভ্যানের দাম এখনো জানা যায়নি। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।